নমস্কার সকল খ্রিস্টীয় ভাই বোনেদের, জয় যিশু। আজকে আমরা নতুন একটা জিনিস জানবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা অনেক অনেক কিছু জানেন, কিন্তু অনেক খ্রিস্টীয় ভাই বোনেরা এটা জানেন না যে ঈশ্বর কোন দিন স্বর্গ থেকে পৃথিবীর দিকে নেমে আসে এবং সকল সন্তানদের কথা শোনে, যারা যারা ঈশ্বরকে ডাকে এবং ঈশ্বরের প্রশংসা করে। তো বন্ধুরা, আজকে আমরা আগে গিয়ে জানবো যে কিভাবে আপনারা প্রার্থনা করবেন এবং কোন দিন প্রার্থনা সঠিক, কোন দিন ঈশ্বর আপনার প্রার্থনা শুনবে, এই বিষয়ে আমরা জানবো। কেননা আমরা সকলে ঈশ্বরকে যখন ডাকি, তখন কোনো না কোনো আমাদের ইচ্ছা থাকে, কোনো না কোনো বেদনা দুঃখ প্রত্যেকে আমরা জড়িত আছি, এবং এই জড়িত থাকার জন্য আমরা ঈশ্বরকে সবসময় ডাকি। তো বন্ধুরা, তো খ্রিস্ট ভাই বোনেরা, আপনাদের কি কোনো এমন কোনো সমস্যা আছে যেটা আপনি ঈশ্বরের কাছে চাইছেন? সেই ঈশ্বর সেটা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাদের জন্য প্রার্থনা করব, আপনার এই সমস্যাটা ঈশ্বর অবশ্যই শুনবে। তো তোমরা জানবো যে এমন কোন দিন আছে যেটা ঈশ্বর সম্পূর্ণ রূপে শোনে। তো বন্ধুরা, আমরা প্রত্যেক মানে চার্জে যাই, তারা প্রত্যেকে আমরা নিজের কথা তুলে ধরি এবং নিজেদের সমস্যা ঈশ্বরকে বলি। আমরা প্রত্যেকে জানি যে এক বা একাধিক ব্যক্তি যখন এক জায়গায় উপস্থিত থাকে, ঈশ্বরকে ডাকে, তখন ঈশ্বর কোথায় সাড়া দেয়। তো আমরা সেরকমও অনেক কিছু জানি, কিন্তু আপনারা এটা জানেন না যে একটা বিশেষ দিনে ঈশ্বর অনেকটা স্বর্গ থেকে পৃথিবীর দিকে নেমে আসে এবং তার পিতা সন্তান সন্তানরা কি চাইছে সেটা ঈশ্বর। তো আমরা জানেন যে ডিসেম্বর মাস মানে 25 ডিসেম্বর ঈশ্বরের জন্মদিন। তো সেদিন আমরা খ্রিসমাস, মেরি খ্রিসমাস যেটা হয় সেটা আমরা পালন করে থাকি। তো আমরা সেদিন যেহেতু আমরা জানি যে 25 ডিসেম্বর ঈশ্বরের জন্মদিন, এবং সেই ঈশ্বরের জন্মদিনেই আমরা বড়দিন পালন করি, এবং এই বড়দিনে ঈশ্বরকে আমরা ডাকি এবং আমরা নিজেদের সমস্ত কিছু উজাড় করে দিই, ঈশ্বরকে ধন্যবাদ দিতে ভুলি না। কিন্তু আপনারা এটা জানেন না, 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ঈশ্বরের আরো মহিমার দিন, যেদিন আমরা যদি পেটে মানে আপনারা যদি উপোস প্রার্থনা করেন সেদিন ঈশ্বর আপনার কথা শোনে। সেই 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে আপনি যদি ঈশ্বরকে সম্পূর্ণরূপে ডাকেন এবং আপনার সমস্ত ব্যথা ঈশ্বরকে বলেন, সেই 5টা দিন ঈশ্বর পৃথিবী স্বর্গ থেকে পৃথিবীর দিকে নেমে আসে এবং আপনাদের সমস্ত ব্যথা শোনে। তাই বন্ধুরা, আপনাদের বলবো, আপনার যদি কোনো বেদনা থাকে, আপনাদের যদি কোনো কষ্ট থাকে বা আপনাদের কোনো ভালোবাসা জ্ঞাপনের সময় হয়ে থাকে, তো বন্ধুরা আপনারা এই 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে রাত্রিরে আপনারা যদি উপোস প্রার্থনা করেন এবং ঈশ্বরকে নিজের বুকের দরজা খুলে, অন্তরের দরজা খুলে ঈশ্বরকে যদি ডাকেন, তাহলে অবশ্যই ঈশ্বর আপনার কথা শুনবে এবং আপনার সমস্ত সমস্যা থেকে দূরে রাখবে এবং আপনার সমস্ত কাজ মঙ্গলময় হবে। তো আপনারা জানলেন যে কিভাবে আপনারা কোন দিন হবে প্রার্থনা করলে আপনারা আপনাদের কথা ঈশ্বর শুনবে। তো আমরা আশা করব আপনারা খুব বেশি করে ঈশ্বরকে প্রশংসা করুন, ঈশ্বরের প্রার্থনা করুন, এবং আপনাদের যে সমস্যাটা অনেক দিন ধরে পূর্ণ হচ্ছে না, সে এই দিনে আপনারা করুন। কারণ ঈশ্বর বলে, তোমরা যদি মনের দরজা খুলে আমাকে ডাকো, তাহলে নিশ্চয়ই আমি তোমাদের এই ডাকে সাড়া দেব। তাই যেতে যেতে একটা কথা বলবো, আপনারা এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অনেক মাত্রায় এটাকে লাইক করুন, এবং আপনাদের সমস্যার কথা কমেন্ট জানাবেন, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ ঈশ্বরে এমন অনেক আপনাদের জন্য উপস্থিত করবো।